তোমরা কি কখনো পান মজিত কিংবা পানের মকটেল খেয়েছো? নিশ্চয়ই কিন্তু খাওনি। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি সৃজিৎ আর তোমরা দেখছো সৃজিৎ ক্রিয়া স্টোরি। আজ আমরা চলে এসেছি স্পেশাল মকটেল হাউসে, আর এখানে স্পেশালিটি কি কি আছে সেটা কিন্তু আমরা সব ওনারের কাছ থেকে গিয়েই জানবো। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। নমস্কার, আপনারা এসেছেন আমার খুব ভালো লেগেছে, আপনাদেরকে আমি ইনভাইট করেছি, আমি খুব আনন্দিত। দাদা কিন্তু আমাকে অনেকদিন ধরেই বলছে যে আমি একটা নতুন শপ খুলেছি, তো একটু আয় ভাই সময় করে আমার দোকানটা একটু সবার সামনে তুলে ধর। তো আজকে কিন্তু সেই সময়টা পেয়ে কিন্তু একবারে চলে এসেছি দাদার দোকানটা কভার করতে। তোমার নামটা? আমার নাম সুজিত হালদার। তোমার দোকানে স্পেশালিটি কি কি আছে একটু যদি সবাইকে বলো। আমার দোকানে স্পেশালিটি আছে মকটেলটা আমি মেইন, তারপরে মোমোটা, মানে মোমোটাকে আমি এখানে সবার কাছে তুলে ধরতে চাই, যাতে সবাই অন্য অন্য কলকাতায় যেতে হবে না, আমার এখানে এই বাণীপুরেই যাতে মানে খেয়ে খুব তৃপ্তি পায়, তার জন্যই আমি এটা নিজের থেকে এটা আমি তৈরি করছি। আর আর বুঝতেই তো পারছো দাদা যখন নাম দিয়েছে স্পেশাল মকটেল হাউস, এখানে কিন্তু একটা দুটো আইটেম না, বিভিন্ন সব আইটেমে স্পেশাল মকটেল পাওয়া যাচ্ছে, আর দামটা কিন্তু একেবারেই কম, যেটা কিন্তু তোমরা এত কম দামে কোথাও পাবে না। দামগুলো কি কি রেখেছো একটু সবাইকে বলে দাও মকটেলের। মকটেলে আমি 50 rupees ধরেছি। শুনলাম যে তুমি নাকি 3-4 রকমের মকটেল রাখছো, আর সেটাও নাকি 50 টাকার মধ্যে। হ্যাঁ, আমি এখানে পান মজিত দেব। হ্যাঁ, এটা একটা জিনিস, নতুন জিনিস দেখলাম পান মজিত, এটা কিন্তু আমরা অনেক জায়গায় খুব কমই ট্রাই করেছি। না না, পান মজিত এখানে পাওয়া যায় না, এটা আমি নিজে থেকে এটা তৈরি করব। তোমরা কি কখনো পান মজিত কিংবা পানের মকটেল খেয়েছো? নিশ্চয়ই কিন্তু খাওনি। খেতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে স্পেশাল মকটেল হাউসে। তুমি তো দোকানটা খুব রিসেন্টলি ওপেন করেছো, তো এই দোকানটা খোলার কারণটা কি একটু সবার সঙ্গে শেয়ার করো। অ্যাকচুয়ালি আমি ম্যানেজমেন্টের মধ্যেই আছি, তা বাইরে বাইরে থাকতে হয়, ফ্যামিলি আছে, তাই আমি ভাবছি নিজস্ব কিছু করা যায় কি না, সেহেতু আমি নিজে একটা মানে এখানে দোকান খুলে নিজে আমি তৈরি করে এটাই খুব আনন্দ পাচ্ছি, ফ্যামিলির সঙ্গে আমি থাকতে পারছি, এটাই আমার খুব। আমরা কিন্তু স্পেশাল মকটেল হাউস থেকে নিয়ে নিয়েছি ব্লু লাগান মজিত, আর এটার দাম কিন্তু অনলি ফর 50 টাকা। এই মকটেলটা দিয়ে শুরু করব, একটা রিফ্রেশমেন্ট কতটা হওয়া যায় একটু দেখি। দুর্দান্ত লাগছে, আর এই ব্লু লাগান মজিতটা খেলাম আর কিন্তু বেশ একটু রিফ্রেশ হয়ে গেলাম। আর সত্যি কথা বলতে কি, ফার্স্ট আইটেম দিয়ে শুরু করলাম ব্লু লাগান মজিত, স্টার্টিংয়েই কিন্তু সুপার হিট। এ বাদেও তো বিভিন্ন সব ভ্যারাইটিজ আইটেম আছে, সেগুলোও ট্রাই করব আর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। স্পেশাল মকটেল হাউস থেকে নিয়ে নিয়েছি ইভিনিং এর স্ন্যাক, আমরা কি কি নিলাম একটু দেখে নেই। আমরা নিয়ে নিয়েছি চা, আর নিয়ে নিয়েছি এগ রোল, এটার দাম কিন্তু অনলি ফর 30 টাকা, আর নিয়েছি এগ চাউমিন, এটার দাম কিন্তু অনলি ফর 40 টাকা, আর নিয়েছি চিকেন মোমো, এটার দাম কিন্তু অনলি ফর 40 টাকা। তো ফার্স্ট আইটেম একটু চাটা খেয়ে দেখব, আর সত্যি কথা বলতে মাটির ভারে এরকম চা খেতে কিন্তু সেই রকমেরই লাগে আমার। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, বিকেলের একটা আড্ডায় এরকম চা হলে কিন্তু জাস্ট জমেই যায়, কি বলো বন্ধুরা, তাই না? দুর্দান্ত হয়েছে কিন্তু চাটা, অসাধারণ। তো এবার আমরা ট্রাই করছি এগ রোল,
এটার দাম কিন্তু অনলি ফর 30 টাকা। ফার্স্ট বাইটে কিন্তু জাস্ট হারিয়ে গেলাম, অসাধারণ লাগছে এগ রোলটা। সত্যি কথা বলতে কি এত সুন্দর করে খাবারগুলো ডেকোরেশন করে দিয়েছে, যেটা দেখে কিন্তু আমার পুরো মন ভরে গেছে, দুর্দান্ত লাগছে। এবার কিন্তু আমরা ট্রাই করব চিকেন মোমো। এরকম 5 পিস মোমো সঙ্গে চিকেন স্যুপ দিয়েছে, যেটার দাম কিন্তু অনলি ফর 40 টাকা। চিকেন মোমোগুলো সাইজ এরকম, আর এটার মাঝখান দিয়ে ভেঙে নিচ্ছি। দেখো স্টাফিংটা, স্টাফিংটা কিন্তু বেশ ভরপুর পরিমাণে চিকেন কিমা দেওয়া রয়েছে। তো এবার এটা খাবো সঙ্গে এরকম চিকেন স্যুপ। জাস্ট অসাধারণ, পাড়াবাড়ি। আর সত্যি কথা বলতে ফার্স্ট বাইটটা যে দিলাম চিকেন মোমোটার, ভিতরে কিন্তু ভরপুর চিকেন কিমায় ভরা। আর এই চিকেন স্যুপটার মধ্যেও কিন্তু চিকেনগুলো বেশ চপ করে দেওয়া রয়েছে, কিমা করে দেওয়া রয়েছে। স্যুপটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, আর দুটো একদম মিক্স আপ করে খেলে কিন্তু লেভেলটা জাস্ট হাই হয়ে যাচ্ছে, জাস্ট ফাটাফাটি হয়ে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, আমরা অনেক জায়গার থেকে চিকেন মোমো খেয়ে থাকি, সেখানে কি হয় অনেক জায়গায় চিকেনের পরিমাণ কম দেওয়া থাকে। এখানের চিকেন মোমোতে ভিতরে স্টাফিংটা কিন্তু জাস্ট পুরো চিকেন দিয়ে লোডেড, যাকে বলে চিকেনের কিমা বেশ ভরপুর পরিমাণে দেওয়া রয়েছে। আরেকবার দেখাও, নিশ্চয়ই দেখাতে পাচ্ছি। প্রত্যেক বাইটে কিন্তু আমাদের একটা করে চিকেন কিমা পাচ্ছি মুখের ভিতরে। আর এই স্যুপটার মধ্যে কিন্তু চিকেনে একদম পুরো ভরপুর, চিকেন কিমা দিয়ে স্যুপটা করা হয়েছে। আর এটার টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তো আর একটু মোমোটা খাবো, স্যুপটা নিয়ে নিচ্ছি। তোমরা বন্ধু বান্ধবের সাথে আসো এখান থেকে, একদিন হলেও ট্রাই করো, এখানকার ফুডগুলো বেশ কিন্তু ভালো লাগবে। একটা ইভিনিংয়ের জমজমাটি আড্ডা কিন্তু এই মকটেল হাউস থেকে হয়ে যেতেই পারে। এবার এগ চাউমিনটা ট্রাই করব, আর উপরে দেখো কি সুন্দর করে গার্নিশ করে দিয়েছে, বিভিন্ন সব ভেজিস রয়েছে, শসা গাজর পেঁয়াজ দিয়ে কিন্তু বেশ ভালো করে গার্নিশ করে দেওয়া হয়েছে, আর উপরে কিন্তু বাদাম ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এগ চাউমিন যেহেতু, এগ কিন্তু ভরপুর রয়েছে এই চাউমিনটার মধ্যে। তো এবার একটু চাউমিনটা খেয়ে দেখি কিরকম লাগছে। দুর্দান্ত লাগছে, জাস্ট অসাধারণ। 40 টাকা এই চাউমিনটার দাম। এই চাউমিনের কোয়ান্টিটিটা দেখো, আর সত্যি কথা বলতে কি 40 টাকা হিসাবে এরকম কোয়ান্টিটি চাউমিন জাস্ট আশা করা যায়। তো আর একটু বাইট দেবো, জাস্ট মারাত্মক হয়েছে বস, ফাটাফাটি, জাস্ট অসাধারণ। তো এবার আমরা খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে শেষ কথায় আসছি, কারণ এতগুলি আইটেম দিয়েছে আমার পক্ষে তো শেষ করা সম্ভব না। তো ভাইও একটু যোগদান করবে আমার সঙ্গে। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, স্পেশাল মকটেল হাউসে এসে ট্রাই করে দেখতে হবে। দাদা তুমি তো এখান থেকে ফুডগুলো ট্রাই করলে, তো তোমার কেমন লাগলো বলো? খুব ভালোই লাগলো। আর দাদা তুমিও তো ট্রাই করলে, কেমন লাগলো? খুব ভালো লাগলো দাদা, খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম ট্রাই করছো নাকি এর আগেও ট্রাই করেছো? না ফার্স্ট টাইম। তো ভাই কেমন লাগলো এখানের খাবারগুলো খেয়ে? মোমোটাই খাই আর খুবই ভালো আর সুস্বাদু। ফার্স্ট বার খাচ্ছিস নাকি মাঝে মধ্যেই খাস? মাঝে মধ্যেই খাই। বাহ, কোন আইটেমটা সবথেকে ভালো লাগে তোর? মোমো। স্পেশাল মকটেল হাউসের অ্যাড্রেসটা একবার নোট করে নাও, তোমরা যদি বাণীপুর চৌমাথা দিয়ে আসো এই সাইডটা বাণীপুর চৌমাথা, আর যদি মানিকতলার দিক থেকে আসো এই সাইডটা বাণীপুর মানিকতলা। স্পেশাল মকটেল হাউসের একেবারে কিন্তু উল্টো দিকে মর্নিং স্টার ক্লাব, আর এ বাদেও আরও একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, বাণীপুর হোমের মাঠের একদম কিন্তু পাশেই স্পেশাল মকটেল হাউস। তো এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সবার আগে সব নোটিফিকেশন পেতে চ্যানেলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। আর অবশ্যই কিন্তু একদিন হলেও স্পেশাল মকটেল হাউস থেকে ইভিনিং এর স্ন্যাক্সগুলো ট্রাই করে দেখবে। টাটা।